এই দেশের এই অনেক লোকজন হ্যাঁ খুশি হয়েছে তার খেলা দেখিয়া, তে আমরা আনন্দ, হ্যাঁ আমি গর্বিত পিতা, হ্যাঁ আমার গর্ব। আমার মেয়ে যে বিদেশ থেকে খেলাধুলা করিয়া তারা ফাঁস করিয়া বাড়িতে আসতেছে, আমার বুকটা আনন্দ করে ফাটিয়ে যেতেছে। আমার বোন অনেক ভালো খেলে, সবাই সাপোর্ট করে, সবাই ভালো বলে, সেই উদ্দেশ্যে আমারও ভালো লাগে। বোনের মতো স্বপ্ন দেখি ভালো প্লেয়ার হব, জাতীয় দলে খেলবো। নদী পার করে আমি সাঁতার নিজে দিয়ে আমার মেয়েকে বঙ্গোপসাগর পার করে এই খেলার জন্য ভোর 5টার সময় আমি পার করে দিয়েছি। ওনার যখন লোকে কোনো কোনো নৌকা পাওয়া যায় না, এই জন্য আমি অনেক অনেক কষ্ট করি এই মেয়েকে আমি মানুষ করেছি। এখানকার যে জনগণ আছে, আমাদের ডোবাওয়ারাবাসী, কলসিন্দুরবাসী, পাশাপাশি ময়মনসিংহ জেলার লোকজন, আমরা একটু বেশি গর্ববোধ করি এই জন্য যে আমাদের ওই জাতীয় দলের যে টিম, ওই টিমের বেশিরভাগ প্লেয়ার আমাদের, 8 জন প্লেয়ার আমাদের, এই জন্য আমাদের গর্বটা একটু স্বাভাবিকভাবেই বেশি। পৃষ্ঠপোষকতার জন্য, তাদের পাশে থাকার জন্য, তাদেরকে তারা যাতে হারিয়ে যেতে না পারে সেই জন্য যত ধরনের কর্ম পরিকল্পনা করে তাদেরকে আমরা তাদেরকে এই পথ চলাকে আরো সুন্দর করতে পারি, ভগবান করতে পারি, এই জন্য বিভাগীয় এবং জেলা প্রশাসন সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমার পরিবার সবাইকে নিয়ে আমি টেলিভিশনে দেখতেছি, আমার খুব ভালো লাগছে, আমার পরিবারকে খুব ভালো লাগছে, সবাই খুশি হয়েছে। সম্বোধন দিতেছি, সবাই খুব খুশি হয়েছে, পাড়া প্রতিবেশী সবাই খুব আনন্দিত, আমার শ্বশুর বাড়িতে, আমার এখানে বাবার বাড়িতে সবাই খুব আনন্দিত আর কি। আমার সোনার মেয়েরা এই দেখো চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছেন, কাপ নিয়ে আসছেন এবং কোন তার ক্যাম্পে নিয়ে যাইতেছেন, আমরা খুব খুব খুশি তার উপর। মেয়েদের রাজকীয় যে সম্বোধনা দিচ্ছে সেখানে, যে আমাদের সিরাজ জাহান স্বপ্না তাকে যে এই যে বসে যে দেখতে পাচ্ছি, এটি কি যে আনন্দের, এটি ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এই স্বপ্নাপুকে দেখে মনে হচ্ছে না আমরাও পারবো, আমরা নারী যেহেতু, স্বপ্নাপু যেহেতু পারছে আমরা পারবো, আর ওনার হাত ধরে আমরা অনেক উপরে উঠতে চাই, এবং উনি যেহেতু এত ভালো একজন খেলোয়াড়, ওনার থেকে আরও ভালো খেলোয়াড় হতে চাই। মনিকাকে দেখে লক্ষ্মেশ্বরীর যে সাধারণ খুদে ফুটবলার আছে, নারী ফুটবলার, ওরাও উৎসাহিত হচ্ছে এবং আগামীতে ওরাও মনিকার মতো খেলার জন্য আগ্রহী। আমার মেয়েরা জাতীয় টিমে খেলছে, সবাই পাড়াবাসী, আমার বাড়ি থেকে সবগুলো ভাই বোন বন্ধু বান্ধব সবগুলো খুশি, তারপরে ওই আদাম গ্রামবাসীও খুশি। মনিকা চাকমা আমাদের একটি অনুপ্রেরণার নাম লক্ষ্মীছড়িতে, সে অনেক ক্রীড়া, ছোটো ক্রীড়াবিদদের অনুপ্রেরণার নাম, তাকে অনুসরণ করে অনেক নারী ফুটবলার তৈরি হচ্ছে। মহিলা দল চ্যাম্পিয়ন হওয়ায় নেপালকে 4-3 গোলে পরাজিত করায় আমরা সবাই খুব আনন্দিত। সরকার যাহাতে মনিকা চাকমাকে সামনে আরও যাতে সে ভালো করতে পারে এবং আরও উন্নতির দিকে যেতে পারে থাকে, সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। লক্ষ লক্ষ মানুষ দেখতেছি, লক্ষ লক্ষ গাড়ি, আসলে এগারে আনন্দ উৎসাহ দেখে আমার বুকটা ভরে গেল। আমার মনে হয় যে আমি মুহূর্তের মধ্যে ওখানে চলে যাই, এরকম আমার কাছে অনুভূতি হচ্ছে। আমার আঁখি মনে কবে দেশে মানে বাড়িতে আসবে, আমরা সবাই মিলে আসছি, আরও বেশি আনন্দ করব। আর এই যে সবাই যে মানে হাজার হাজার লোক এই যে ফুল দিয়ে বরণ করতেছে, এত যে কেক খাওয়াইতেছে, মানে খুব আনন্দ লাগতেছে।